গণিতের একশো সাতচল্লিশ পৃষ্ঠা দেখি আট আমাদের অঙ্ক চলছিল এর আগে আমরা আঠারো পর্যন্ত করেছি আজকে হবে উনিশ থেকে উনিশে আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রথমে আছে এতে এমসি বহু বিকল্পীয় প্রশ্ন আচ্ছা দেখো বলি আমি অঙ্কগুলো তোমাদের একবার বুঝিয়ে দেব। এখন করে দেব না তোমরা এখন নিজেরা করবে আমি আজকে দশটার পরে অ্যান্সারগুলো দেব ঠিক আছে একেটা বলেছে দুটি লম্ববৃত্তাকার নীরে চঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত টু ইস টু থ্রি এবং উচ্চতার অনুপাত ফাইভ ইস টু থ্রি হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে তো দুটি আছে আমরা ধরে নেব যে প্রথম লম্বা নিরেট নির্চয়ংয়ের ব্যাসার্ধ আর ওয়ান এবং উচ্চতা এইচ ওয়ান এবং দ্বিতীয়টি ধরে নেব ব্যাসার্ধ আর টু এবং উচ্চতা এইচ টু তাহলে এখানে ব্যাসার্ধের অনুপাত দিয়েছে টু টু থ্রি অর্থাৎ আর ওয়ান ইজ টু আর টু সমান টু ইজ টু থ্রি আবার একইভাবে এইচ ওয়ান ইচ টু এইচ সমান ফাইভ ইজ টু লিখে নেব চেয়েছে বক্রতলের ক্ষেত্রফল বক্রতল বলতে পার্শ্বতল যার সূত্র হল টু পায় আর এইচ তাহলে এদের অনুপাতের সূত্র হবে প্রথমটা টু পাই আর ওয়ান এইচ ওয়ান ইচ টু এক্ষেত্রে আগে যে মানটা পেয়েছিলাম ওই অনুপাতগুলো সেই অনুপাতগুলো বসিয়ে দেব তাহলে আমরা ফল পেয়ে যাব আচ্ছা একটা দেখে নাও তাহলে কি ধরলাম ধরি লম্ববৃত্তাকার চং দুটি ব্যাসার্ধ আর ওয়ান এবং আর টু আর উচ্চতা হলো এইচ ওয়ান এবং এইচ টু অনুপাত বইয়ে বলা ছিল টু ইস টু থ্রি তাহলে আমি কি লিখছি আর ওয়ান বাই আর টু তোমরা ইস লিখতে পারো সমস্যা নেই আর ওয়ান বাই আর টু সমান টু বাই থ্রি এবং এইচ ওয়ান বাই এইচ টু সমান ফাইভ বাই থ্রি ক্ষেত্রফল অনুপাত সূত্র বললাম টু আর এইচ তো যেহেতু প্রথমটা আর ওয়ান ধরেছিলাম তাই টু পাই আর ওয়ান এইচ ওয়ান এইচ এবং কেটে যাবে পড়ে থাকবে আর ওয়ান এইচ আর ওয়ান বাই আর টুর মান আমি পেয়েছি কত অনুপাতটা টু বাই থ্রি এ ওয়ানটা পুট করবো আবার এইচ ওয়ান বাই এইচ টু ওয়ানটা হলো ফাইভ বাই থ্রি ফাইভ বাই থ্রি দ্বিগুণ পাঁচ দুয়ে দশ তিন তিনে নয় টেন ইস টু নাইন দুইয়েরটাও একের একেরটার মতোই কেবল এখানে চেয়েছে আয়তন অনুপাত তাহলে আমরা আগেরটার মতো করে নেবো যে আর ওয়ান বাই আর টু টু ইস টু থ্রি এইচ ওয়ান বাই এইচ টু ফাইভ ইস টু থ্রি আয়তনের সূত্র হলো কি পায় আর স্কোয়ার এইচ তাহলে এখানে তোমার অনুপাতটা হবে আয়তন অনুপাতটা হবে পাই আর ওয়ানের স্কোয়ার এইচ ওয়ান এইচ টু পাই আর মানটা করে নেবে তিনের অঙ্কটা দেখো এখানে বলেই দিয়েছে আয়তন সমান উচ্চতা অনুপাতটা বলা আছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের চেয়েছে তাহলে আমরা ধরে নেব ব্যাসার্ধ হল আর ওয়ান এবং আর টু দি আয়তনের সূত্রে দুটোরই আয়তন বের করে নেব দি শর্তানুসারে দুই আয়তন সমান করবে যেহেতু আয়তন সমান বলা আছে তার শর্তে কি প্রথমটা আয়তন সমান দ্বিতীয়টা আয়তন ওখান থেকে আমরা আর ওয়ান বাই আর টু মান পেয়ে যাব। করে নেবে বাড়িতে এরপর চারের দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চংটির আয়তন হবে পূর্বের আয়তনের কত সমান দ্বিগুণ অর্ধেক নাকি চারগুণ তাহলে প্রথম ধরে নাও যে ব্যাসার্ধ হলো আর উচ্চতা হল এইচ দিয়ে চংটির আয়তন বের করে নাও একটা আয়তন বের দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ করবো আমরা যেহেতু অর্ধেক বলেছে তাই ব্যাসার্ধ করব আর বাই টু এবং দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা করব টু এইচ দি আর বাই টু এবং টু এইচ দিয়ে আমরা আয়তনের সূত্রে মানে পায় আর স্কোয়ার এইচ এই সূত্রে আমরা আয়তন বের করে নেবো দি দেখবো আগের আয়তনের সঙ্গে আয়তনের কী পার্থক্য মানে কত গুণ হচ্ছে পাঁচের অঙ্কটা দেখো এটা আমার একটা চারের মতোই বলেছে একটি লম্ববৃত্তাকার চঙের ব্যাসা অর্ধেক দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের সঙ্গে বক্রতলের ক্ষেত্রফলের ফলের গুণ হবে তাহলে প্রথমে ধরবো ব্যাসার্ধ আর ওয়ান এবং উচ্চতা এইচ ওয়ান দিয়ে আয়তন বেরোবে দ্বিতীয় ক্ষেত্রে ধরব ব্যাসার্ধ দ্বিগুণ বলেছে তাহলে টু আর ওয়ান বা টু আর এবং উচ্চতা করবো অর্ধেক মানে এইচ ওয়ান বাই টু বা এইচ ধরলে এইচ বাই টু দিয়ে আয়তন করবো তাহলে আয়তনটা পেয়ে গেলে বুঝতে পারবো আগের আয়তনের সঙ্গে এ আয়তনের কী পার্থক্য অর্ধেক না দ্বিগুণ নাকি সমান তা তোমরা এখন এগুলোর চেষ্টা করো আমি মোটামুটি দশটার পরে অ্যান্সার তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো আর তোমাদের হোম টাস্ক থাকবে সত্য মিথ্যা বি এবং শূন্যস্থান সি বি এবং সি হোম টাস্ক এটা বিকেলে মেলাবো আর এমসি কিউ সবগুলো আমি দশটার পর অ্যান্সার দেবো এখন তোমরা নিজেরাই করো